মাদকের ভয়াল থাবায় জর্জরিত কক্সবাজারের উখিয়া টেকনাফ অঞ্চল, সেখানেই আলোর পথ দেখাচ্ছেন কিছু নারী। অল্প পুঁজি নিয়ে হাঁস মুরগি পালন, সেলাই কাজ অথবা ক্ষুদ্র ব্যবসা করে হাল ধরছেন সংসারে। তাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও। কক্সবাজার থেকে মনতোষ বেদকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলা, এখানকার নীলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আলী আকবর পাড়া। একসময় গ্রামটির অধিকাংশই লিপ্ত ছিল মাদক কারবারে, এখনও জড়িত অনেকেই। তবে গ্রামটিতে মাদক মুক্ত করতে এগিয়ে এসেছেন একদল নারী। অল্প পুঁজি নিয়ে অনেক নারী ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সংসারে অর্থের যোগান দিচ্ছেন, স্বামীদের ফেরাচ্ছেন মাদক সেবন বা ব্যবসা থেকে। তাদের সহায়তা করছে অনেক এনজিও। তখন আমি কি করে করতে পারছি, বাড়ির থেকে বাড়িকে আরো সাহায্য করতে পারছি। উখিয়া টেকনাফের প্রত্যন্ত এলাকায় ইউএস এইডের সহযোগিতায় জরুরি খাদ্য নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছে ওয়ার্ল্ড ভিশন। নারীরা পেয়েছেন প্রশিক্ষণ ও নগদ 15,000 টাকা, তা দিয়েই ভাগ্য বদল শুরু। কবুতর তো মুরগি তো লাভ করি, আবার এই ভাষাভাষি মুরগি ফার্ম। স্থানীয় নারীদের ভাগ্য উন্নয়নে নানা উদ্যোগের কথা জানালেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা। কে আইজিএ উন্নয়নমূলক ব্যবসা করার জন্য তাদেরকে 15,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। এই টাকা দেওয়ার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিজনেস প্ল্যান ডেভেলপ করে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনও বলছেন এই জনপদে এখন পরিবর্তন ও সচেতনতার ছোঁয়া লেগেছে। আমার এখানে নিলাই জনসংখ্যা 70,000-এর মতো, বুড়া আছে 28,000, বুঝছেন নি? হিন্দুরা তো সব 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 সবাইকে দিতে পারছে না। পারফরমেন্স থাকলে আমরা যে আবার তাকে সহযোগিতা করছি, এটাও একটা রিকগনিশন যে আপনি ভালো করেছেন, আপনাকে আবার দিলাম লোন বা যে কোনো জায়গায় থাকে। উদাহরণ হিসেবে বলা যায় মুখে স্যার, এখনো মাদক মুক্ত নয় টেকনাফ ও উখিয়া, তাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরো বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। পিন্টু হাজং, নাগরিক।